চিন্তা করলো আমরা মুনকার নাকিরকে দেখবো, কাকে দেখবো? আরো একটু জোরে বলেন, আমরা মুনকার নাকিরকে দেখবো। সুইজারল্যান্ডের 11 জন বিজ্ঞানী কবরের মধ্যে কম্পিউটার ফিট করলেন, বাহিরে স্ক্যান পর্দা লাগিয়ে দিলেন, মুনকার নাকিরকে দেখার জন্য হাজার হাজার টাকার টিকিট লাগালেন, হাজারো শ্রোতা বসে আছেন, সবে মাত্র মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দিলেন, হাজার হাজার শ্রোতা অপেক্ষা করতেছে স্ক্যান পর্দার মধ্যে তারা মুনকার নাকিরকে দেখবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে শ্রোতারা বলছে, ও বিজ্ঞানীরা, তোমরা তো আমাদেরকে ভুয়া কথা বলে এখানে এনেছ, কই মুনকার নাকির বলতে তো কাউকে দেখাতে পারত, পারো না, কই মুনকার নাকির কই? 11 জন বিজ্ঞানী বলল, শোনো, ইসলামের নবী বলেছে একজন মানুষকে কবরে রাখার পরে 40 হাত দূরে যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাকে কবরে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে অপেক্ষা করছে মুনকার নাকিরকে দেখবে। কিছুক্ষণ পর দেখা গেল বাহিরে স্ক্যান পর্দার মধ্যে যতগুলি স্ক্যান পর্দা লাগানো হয়েছে প্রত্যেকটা স্ক্যান পর্দা মুহূর্তের মধ্যে জলে পুড়ে ছাই বর্ষ হয়ে গেছে। উপস্থিত শ্রোতারা বললাম, ও 11 জন বিজ্ঞানী, তোমরা নিজেরা ইচ্ছা করে স্ক্যান পর্দার মধ্যে আগুন দিয়ে দিয়েছ, এটা তো সত্যিকার আগুন দাও নাই, আমাদেরকে দেখাইতে পারবা না, এজন্য তোমরা নিজেরা আগুন দিয়েছ। বিজ্ঞানীরা বলল, তোমাদের কথা মতো যদি আমরা বাহিরের স্ক্যান পর্দার মধ্যে আগুন দিয়ে থাকি, কবরের মধ্যে যে কম্পিউটার দিয়েছি দেখি সেই কম্পিউটার গুলার অবস্থাটা কি। 11 জন বিজ্ঞানী কবরকে খনন করলাম, কবর খনন করে দেখে কবরের মধ্যে যে ইলেকট্রনিক যন্ত্রগুলি দেওয়া হয়েছে কম্পিউটার দেওয়া হয়েছে প্রত্যেকটা কম্পিউটার জলে পুরে মুহূর্তের মধ্যে সাইবর্ষ হয়ে গেছে। এই রহস্য জানার জন্য চলে গেলেন মদিনার কিছু আলেমদের কাছে যারা তাওরাতের এলেম রাখে। আলেমদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, আমরা মুনকার নাকিরকে দেখার জন্য কবরের মধ্যে কম্পিউটার দিয়েছি, বাহিরে স্ক্যান পর্দা লাগিয়েছি, মুহূর্তের মধ্যে বাহিরের স্ক্যান পর্দা এবং ভিতরের কম্পিউটার জলে পুরে সাইবর্ষ হয়ে গেছে। মদিনার আলেমরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে কবরে পাঠালেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। নূরের শক্তি কম না বেশি? আরো একটু জোরে বলেন। আল্লাহর ফেরেশতা মুনকার নাকির যখন তাদের দেহের নূর নিয়ে যখন কবরের মধ্যে এসেছে, ওই নূরের সামনে পৃথিবীর ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি মুহূর্তের মধ্যে গলে গলে সাইবর্ষ হয়ে গেছে। 11 জন বিজ্ঞানীর বুঝে আসলো, তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা